আমরা হচ্ছে ইয়ে শিখবো, মান নির্ণয় শিখবো, একদম হচ্ছে ইয়ের কাজ, এটা কি বলে, পরীক্ষার ডাইরেক্ট কাজ, মান নির্ণয়, মান নির্ণয়। স্যার কালকে যেগুলো উৎপাদক দিয়েছিলেন তার ভিতরে কয়েকটা স্যার সূত্রের উৎপাদক ছিল স্যার, মানে ওগুলা স্যার স্কিপ করছি, কয়েকটা সূত্রে ছিল। ওকে ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। সেক্ষেত্রে সবই যে করতে হবে তা না, ওগুলো তো প্র্যাকটিসের জন্য ছিল, এই জন্য। ১৩ জন আমাদের, আস্তে আস্তে 21 জনে উঠে যাবেন, দেখি। এই হচ্ছে সূত্র, এই সূত্র মনে হয় টুকটাক সবারই মুখস্থ আছে, নাই কার? একদম অনেস্টলি বলেন তো যে ভাই আমার সূত্র মুখস্থ নেই। এইগুলা স্যার কয়েকটা সূত্র স্যার ভুলে গেছি স্যার। ওকে, সমস্যা নেই, ভুলে যাও, ভুলে যাও, ঠিক আছে। আর একদম নতুন ভুলে গেলে কোনো সমস্যা নেই, আবার অঙ্ক করতে যাই, আবার আমাদের মনে পড়ে যাবে। অঙ্ক করার সময় আবার মনে পড়ে যাবে। আমরা সূত্র নিয়ে আজকে অল্প একটু কাজ করব, তারপরে হচ্ছে অঙ্ক শিখব, সূত্র নিয়ে অল্প একটু কাজ করব। তো আমরা আমরা আবার ক্লাস শুরু করে দিই না? এই যে আপনারা, আমি বলি যে আপনারা একদম কিছুক্ষণ আগেই, প্রয়োজনে 5 মিনিট আগেই হচ্ছে রিকোয়েস্ট দিয়ে আপনি ঘুরে বেড়ান, তো ঠিক 10টার সময় দেখবেন যে সবাই অ্যাড হয়ে গেছেন, তাহলে তো আমার আর সমস্যা হয় না। আপনি যে আপনার কারণ এইটা, যাদের দেরি হয় এদের হয় ম্যাক্সিমাম মনে হয় খুব সম্ভবত নেট প্রবলেম থাকে, একদম শেষ মুহূর্তে যখন করতে যায় তখন দেখা গেলো যে হয় মোবাইল নেট কাজ করতেছে না, না ওয়াইফাই কাজ করে না, এই ধরনের কিছু ঘটনা ঘটে। তো এই জন্য একটু আগে থেকে করে আপনি রিকোয়েস্ট করে এবার আপনি হচ্ছে ফোনটা থাকলো আপনি ঘুরে বেড়ালেন, আপনি ঠিক 10টার সময় দেখলেন যে হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। আমি তো বসেই থাকি চুপচাপ আপনাদেরকে কানেক্ট করার জন্য, আপনাদের আগে শুধু একজন একজন পড়ে, শুধু একা একা। হ্যাঁ, ওকে অনেক আগে থেকেই পড়াই, আমাকে আর ছাড়েনি, অনলাইনে শুরু করে দিয়েছে পড়া, একা একাই পড়বে, ঠিক আছে, পড়ে একা একা, সে থাকে 9:55 পর্যন্ত সে থাকে, তারপরেই হচ্ছে আপনারা ঢুকে যেতে পারবে। ওকে, তারপরে তাহলে আমাদের 17 জন হয়ে গেছে, আমরা আর অপেক্ষা করতেছি না। এই হচ্ছে আমাদের সূত্রের অংশ। হ্যাঁ, তো এই সূত্রগুলা এভাবে না পড়ে আমি যদি একটু লিখে লিখে দিই, দেখেন আপনার জন্য একটু ভালো হবে। কিরকম, আমরা a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র পারি না এমন একজনও পাওয়া যাবে না, যেটা এরকম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এটাকে আবার আপনি চেষ্টা করলে, মানে যদি চান যে এই এ আর বি একসাথে লিখবেন, 2ab আলাদা লিখবেন, তাও সম্ভব, দুটা একই জিনিস, দুইটা তো যোগ একই জিনিস।
এটা এটা এটাতে আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার এইটাকে যদি আমি একটু ঘুরায় লিখি, দেখেন এটাকে যদি আমি এভাবে লিখি যে এ প্লাস, এ প্লাস না, এ প্লাস না, যে এই স্কয়ার মাইনাস টু এ বি, এই স্কয়ার মাইনাস টু এ বি লিখলাম, আছে কিন্তু প্লাস টু এ বি। হ্যাঁ, আমি লিখলাম মাইনাস টু এ বি, আমি কিন্তু উল্টা পাল্টা লিখে ফেলেছি। তাহলে এটা সঠিক করার জন্য আমার প্লাস ফোর এ বি দিতে হবে, ঠিক আছে? কারণ দেখেন আপনি প্লাস ফোর এ বি আর এদিকে মাইনাস টু এ বি যোগ দিলে ঠিকই হচ্ছে এই প্লাস টু এ বি আসে। এই কাজটা আমি খুব ইচ্ছাকৃত ভাবে করলাম যেন এইটাকে একটা আমি সূত্র হিসেবে লিখতে পারি। দেখেন এইটাকে আপনি এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারবেন, দে মাইনাস ফোর এ বি। এটাকে না আমরা একটা সূত্র হিসাবে পড়ি, এটাকে একটা সূত্র হিসাবে পড়ি। হ্যাঁ, যে এ প্লাস বি হোল স্কয়ার সমান, এ প্লাস বি হোল স্কয়ার সমান, যদি এটা থাকে, এটা প্রয়োজন হলে এটা, আর বলে যে মান নির্ণয়ের সূত্র এটা, আমরা এইভাবে পড়ে থাকি সচরাচর। ওকে, যে এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস, সরি এটা প্লাস হবে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি। হ্যাঁ হ্যাঁ, প্লাস যে দিয়ে দিয়েছে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি, আমরা এটা বুঝতে পারছি। ওকে, আবার আবার দেখেন, আপনি তো এই সূত্রটা তো আপনি হচ্ছে দেখলেন, এর যদি আর এক লাইন উপরে আমি লিখি এরকম করে, এরকম করে এইটা এই পাশেই থাক, এ প্লাস বি হোল স্কয়ার, এই পাশে প্লাস টু এ বি কে যদি আমি এই পাশে মাইনাস টু এ বি করে নিয়ে আসি, আর এই পাশে যা যেটা সেটাই থেকে গেল, তখন আমরা এইটাকে একটা সূত্র হিসাবে পড়ি। কিন্তু এটা এইভাবে পড়ি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। মান নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এই সূত্রটা, মানে এই টাইপেরটা, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। দেখছেন এই সূত্র, কিন্তু আসল সূত্র এই একটা, এই হচ্ছে বস সূত্র। এই বস সূত্র থেকে সব আসে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার আর এই মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা থেকে সব টুকটুকু চলে আসে। তো আপনি যখন মুখস্থ করবেন, তো প্রবলেম যেটা হয়, আপনি, আমি চাই আপনি এরকম বের করা আপনার শিখতে হবে না, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনার মনে থাকার জন্য, আর কিছু না, জাস্ট প্রসেসটা জানলেন। কিন্তু আপনি যখন অঙ্ক করবেন, তখন যেন আপনি হচ্ছে এরকম বের করে করে অঙ্ক করতে গেলে আপনি অত টাইমে কভার করতে পারবেন না, আপনাকে অবশ্যই হচ্ছে এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। ওকে, মুখস্থ আপনি কিভাবে রাখবেন? মুখস্থ রাখতে গেলে যেটা প্রবলেম হয়, যেটা আমার ক্ষেত্রেও হয় প্রবলেমটা, যে এরকম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এটা হচ্ছে আমার সূত্র। ওকে, তো এখন এই সূত্রর যেটা প্রবলেম হয় যে এখানে প্লাস হবে না, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস না, এখানে মাইনাস, এই জাতীয় সমস্যাটা হয়ে যায়। দেখা গেল যে কেউ কেউ আবার এরকম লিখে ফেলে, হ্যাঁ, যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি, দেখা গেলো যে উল্টো করে লিখে ফেলেছে। তাহলে আপনি সোজা করবেন কিভাবে? আপনি বুঝবেন কি করে? আপনার যখন কনফিউশন থাকবে তখন আপনি বুঝবেন কি করে যে না ঠিক আছে জিনিসটা আমার ঠিক আছে। কনফিউশনের সময় আপনি ঠিক করবেন, আর যখন কনফিডেন্ট থাকবে যে এটা ঠিক আছে, তাহলে তার কোনো কথা নাই। ওকে, দেখেন আমি যে দুইটা লিখেছি, আসলে দুইটা লেখনি ঠিক আছে, এই অঙ্কটার এই সূত্রটার এরকম দুইটা ফরম্যাটের সূত্র, একটা প্লাস হলে ভিতরে, প্লাস হলে বাইরে মানাস, আর একটা বাইরে মানাস হলে ভিতরে প্লাস, দুইটাই চলে। এইটা এই অংশটা দুটো সূত্রে চলে, কেন চলে জানেন? দেখেন আমি এই অঙ্কটার আর একটা লাইন করব, এই অঙ্কটার একটা লাইন বলেন, এটার একটা লাইন করব, আমি এই সূত্রটা ফেলে দিব, এই সূত্রটা এ প্লাস বি হোল স্কয়ার আছে, তো আমি এরকম করে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আমি সূত্রটা ফেলে দিলাম, আর এখানে মাইনাস টু বি আছে, সেই মাইনাস টু বিটা আমি হচ্ছে পাশে লিখলাম টু এ বি। দেখেন এটার এটা কেটে গেল, ঠিকই হচ্ছে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলো, তার মানে আমার সূত্র ঠিক আছে, তার মানে আপনি এখানে যেটা লিখেছেন সেটা ঠিক আছে। ওকে, আবার এটা দেখেন, আপনি এ মাইনাস বি হোল স্কয়ার লেখেন, যে এ স্কয়ার মাইনাস টু বি এটা হচ্ছে সূত্র, প্লাস বি স্কয়ার প্রথম অংশের সূত্র চলে গেল, এই প্রথম অংশের সূত্র এখন লিখে ফেললাম, আর এইটা যা ছিল তাই লিখে দেবো, অর্থাৎ প্লাস টু বি লিখে দিব। দেখেন এখনো প্লাস টু বি মাইনাস টু বি কেটে গেল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে গেল, তার মানে আমার কথা ঠিক আছে,
যে এ প্লাস হোল এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি স্কয়ার, এটা ঠিক আছে, ওকে, এই কাজটা আপনি করতে পারেন। তার মানে এই সূত্রটা একদম মানে মগজস্থ করে রাখতে হবে যে হ্যাঁ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, একবার যদি ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস, বাইরে মাইনাস হলে ভেতরে প্লাস। এটা 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 যদি করতে পারেন তাহলে মনে করেন যে আপনার অনেকখানি কাজ এগিয়ে গেল। ওকে, তাহলে এই হচ্ছে মার্নিনাস বিরাট বড় একটা সূত্র। তো আমাদের ভুল হয়ে যায় কখন, যে একটু আগে একটা সূত্র লিখেছিলাম ফোর এবি, কখন ফোর এবি কখন টু এবি, এই দেখেন এই জাতীয় ভেজাল আমরা পড়ে গেলাম। তাহলে এই জাতীয় ভেজাল যেন না পড়েন সেজন্য আপনি মনে রেখেন অথবা বুঝে রেখেন যেটা আপনার সুবিধা হয়, এই যে যখন এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে তখন আপনি ভেতরে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে তারপর আপনি প্লাস ফোর এবি লিখতে পারবেন, এটা আপনার সুযোগ আছে। এটা কখন ব্যবহার করতে হয় জানেন? এই সূত্রগুলো কখন ব্যবহার করতে হয়? এই সূত্রগুলো ব্যবহার করতে হয় আপনার কি কি মান দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করবে। যেমন আপনার মনে করেন একটা অঙ্ক আপনি করতেছেন, সেই অঙ্কটার এ প্লাস বি এর মান মনে করেন 3 দেওয়া আছে আর হচ্ছে এ বি এর মান 5 দেওয়া আছে, দিয়ে বলে দিল যে আপনি হচ্ছে এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করেন। তখন তো আপনি আর কোনোভাবে এই উপরের সূত্র বা দেন নিচেরটা ফেলতে পারবেন না। ওকে, আবার এমন একটা কাজ করলো ওরা হচ্ছে এ মাইনাস বি এর মান দিয়ে দিল, ঠিক আছে, আর এ বি এর মান দিয়ে দিল, দেখেন তখন আপনি আর উপরের সূত্রটা যাইতে পারবেন না। যদি এটা চায় তখন এ মাইনাস বি যদি দেওয়া থাকে তাহলে আপনি এই সূত্র ফেলবেন। তার মানে আপনি কোন সূত্র ফেলবেন সেটা টোটালি ডিপেন্ড করতেছে কি দেওয়া আছে তার উপরে, ঠিক আছে, দেওয়ার উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে সূত্র ফেলবেন। ওকে, এই জন্য আপনাকে তাহলে সূত্রের মোটামুটি একটু আইডিয়া থাকতে হবে যে হ্যাঁ এই সূত্রটায় কি কি আছে জানো। আপনি মনে করেন যে এই ফরম্যাটটা মনে রাখলেন, ফরম্যাট মনে রাখার পরে চিন্তা করলেন তাহলে প্লাস মাইনাস। স্যার শেষেরটা কি আরেকবার বলবেন, মানে শেষের লাইনটা? শেষেরটা হচ্ছে বললাম যে এই অংশটা যদি দেওয়া থাকে, অর্থাৎ আমার দেওয়া আছে এ প্লাস বি এ বি মান বের করতে হবে এ স্কোয়ার বি স্কোয়ারে, তখন আপনি চিন্তা করবেন যে কার মধ্যে এরা আছে, এ প্লাস বি এ বি কার মধ্যে আছে, কোন সূত্রের মধ্যে আছে। তখন দেখলাম যে উপরের এই সূত্রের মধ্যে আছে, তখন আপনি এই সূত্রের মধ্যে ফেলে দিবেন। আবার দেখলেন যে না এটা দেয়নি, এটা না দিয়ে মাইনাস এর মানটা দিয়েছে, মাইনাস এর মান দিয়েছে, তখন তো আপনি আপনার তো আছে প্লাস বা মাইনাস থাকলে আপনি এই সূত্রটা ফেলবেন। এরকম মানে আপনার যা দেওয়া আছে আপনি সেভাবে যাবেন, তারপরে আমরা অঙ্ক করতে করতে আরো বুঝে যাবো, সেক্ষেত্রে সূত্রগুলো যেন সুন্দর করে মাথায় থাকে। এই যে আমি এই দুটা বললাম আপাতত এই দুইটাই, আবার এইখানে যদি একটা মাইনাস থাকে এগুলো জোড়া জোড়া সূত্র, ঠিক আছে, এই জোড়া জোড়া করে মুখস্থ করবেন দেখবেন যে ভেজাল কম হবে। তাহলে এখানে প্লাস হবে আর স্কোয়ার হবে আর এখানে মাইনাস ফোর হবে, ঠিক আছে, এই জোড়া সূত্র এই যে এখানে আছে অলরেডি, এখানে দেখেন সব জোড়া জোড়া করেই আছে। আপনার এইটা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন একটা, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা মেইন সূত্র, নিচে একটা অনুসিদ্ধান্ত সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার এর উপর একটা মেইন সূত্র, নিচে একটা অনুসিদ্ধান্ত সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একদম দুইটাই একদম খুব 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 ইম্পর্টেন্ট সূত্র, খুব বেশি ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে। আর দুই নম্বর চার নম্বরে যেটা আছে সেটা লাগে, কাজে লাগে। পাঁচ নম্বরটা উৎপাদকের জন্য, পাঁচ নম্বরের মতো সূত্র আর নাই, উৎপাদকের অঙ্ক যখন আমরা করব, আমরা তো সূত্রের সূত্র উৎপাদক একটাও করিনি, শুধু মিডিল টার্ম করছে, এই জন্য পাঁচ নম্বর সূত্রে আমরা এখনো আসিনি। আবার এই দেখেন উৎপাদক কেন বললাম জানেন, আমাদের উৎপাদকের টার্গেটই থাকে গুণ আকারে প্রকাশ করা, আর এই দেখেন এইটা সেই গুণ আকারে প্রকাশ হয়ে আছে, এই জন্য এটা উৎপাদকে খুব কাজে লাগে। আর মান নির্ণয়ে কিন্তু হচ্ছে আপনার ওই গুণ টুন খুব একটা থাকে না, সেক্ষেত্রে এই মাঝখানে এরকম যোগ গুলা থাকে, আলাদা আলাদা দুটা রাশি, একটা রাশি একটা রাশি, হ্যাঁ এইগুলা এগুলা থাকে, এইগুলাতে মান নির্ণয় করা মান নির্ণয়ের কাজে কাজে লাগে। এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে এগুলা মান নির্ণয়ের সূত্র, এইটা উৎপাদকের সূত্র। আমরা এটা বলে ফেলি, এই দেখেন 13 নম্বরের নিচে একটা উৎপাদকের সূত্র, উপরেরটা মান নির্ণয়ের সূত্র, আমরা এইভাবে বলে ফেলে শুধু এইটুকু দেখে যে যে গুণ আছে তাই। গুণ থাকলে আমাদের হচ্ছে এটা আমাদের করা লাগবে, যে কমন নিতে হয় উৎপাদকে, কমন নিয়ে এক জায়গায় করতে হয়, এই জন্য এটা কাজে লাগে। এটা আমরা যখন ওইখানে আসবে তখন আমরা পড়বো। তো আপনারা এই সূত্রগুলো এখানে আমরা আজকে টোটালি বর্গের সূত্র নিয়ে কাজ করবো, আমরা এই 1 থেকে 7 পর্যন্ত এগুলাই এগুলাই আলোচনা করবো। এখন এগুলো আলোচনার মধ্যে আপনার একটা হোমওয়ার্ক থাকবে, ছোট্ট একটা হোমওয়ার্ক, সুন্দর হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে এই যে এইগুলা কিভাবে আসলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আপনি আমাকে সব দেখাই দিবেন, সবকটা সবকটা, ঠিক আছে।
তো আমি এখন এবিটা দেখাই দিব একটু। এবি একটা সূত্র, এবি সূত্র যে আসলে এই জিনিসটা করলে যে এবি হয়, চলেন আমি আপনাকে একটু দেখাই দিয়ে আসি। এটা আপনি করবেন কিন্তু পরীক্ষার পরীক্ষার হলে না, আপনি হোমওয়ার্ক করবেন, আপনার সূত্র মাথায় ঢুকে যাবে। সূত্রের হোমওয়ার্ক, সূত্র এই যে ড্রাইভ, হোমওয়ার্ক করলে সূত্র একেবারে মাথায় ঢুকে যাবে। এ প্লাস বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র। ওকে, তাহলে চলেন আমরা আসলে দেখি, চেক করে দেখি যে এই ডান পাশ থেকে আসলে এবি আসে কিনা। ওকে, তো আমরা আমরা এই স্কোয়ারটা দুজনকে ভাগ করে দিব। স্কোয়ারটা দুজনকে কিভাবে ভাগ করব, এই স্কোয়ারের ভাগটা আপনাদের মাঝে মাঝে প্রবলেম হয়। আমি একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করে এসে আবার ওই জায়গায় আসছি। কিভাবে ক্লিয়ার করব, ধরেন আপনার এ যোগ বি আছে সামনে, উপরে পাওয়ার আছে 4, আবার এ ইনটু বি আছে উপরে পাওয়ার আছে 4। ওকে, আবার এ মাইনাস বি আছে উপরে পাওয়ার আছে 4, মানে যা যা সম্ভব আমি সব কয়টা হচ্ছে আপনাকে আমি দেখাই দিলাম যে এর বাইরে তো আর কিছু থাকবে না। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ আমি 4টাই এখানে একসাথে দেখাচ্ছি। দেখেন যখন এরকম করে মাঝখানে যোগ আছে, দুইটা রাশি আছে, তার উপরে পাওয়ার আছে, তাহলে আপনি কোনো ভাবেই যেন এই কাজটা করেন না, পাওয়ারটা যেন কোনো ভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েন না। হ্যাঁ, পাওয়ারটা এই কাজ যেন কোনোভাবেই করেন না, এই কাজ করলে একদম ভুল, রাম ধরা। যদি গুণ থাকে মাঝখানে, তখন আপনার সুন্দর একটা সুযোগ আছে ওই পাওয়ারটা ব্রাকেটের উপরের পাওয়ারটা দুজনকেই দিয়ে দেওয়া, ঠিক আছে? শুধুমাত্র মাঝখানে গুণ এবং এই যে ভাগ আছে, ভাগ থাকলেও আপনি পাওয়ার দুজনকেই দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আর বিয়োগ থাকলে পারবেন না, বিয়োগ থাকলে পারবেন না। এই দেখেন আমি সুন্দর করে কেটে দিলাম, আপনার জন্য এটা মাথায় থাকে যে না, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে পারা যায় না, গুণ এবং ভাগের ক্ষেত্রে পারা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ফোর থাকলে করবেনটা কি, ফোর থাকলে মনে করেন যে আপনার হচ্ছে ফোর না, ছোট পাওয়ার দিই, টু আছে, পাওয়ারটা টু আছে, এর একমাত্র উপায় হচ্ছে সূত্র ফেলা, এ প্লাস বি টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ছাড়া আর কিচ্ছু করার নাই আপনার এখানে, ঠিক আছে? পাওয়ার যেন ভাগ করে দেন না। আমাদের চোখ স্টুডেন্টরা সব এই যখন এই সূত্রের অঙ্ক যখন আসে তখন সব সূত্র লিখে, ঠিক আছে? সেক্ষেত্রে কারোর এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে ভুল হয় না, কিন্তু এই জিনিসটা যখন কোন অঙ্কের ভেতরে ঢোকে, তখন তারা ঠিকই পাওয়ার ডিস্ট্রিবিউট করে দেয়, পাওয়ার দুজনকে দিয়ে দেয়, এই মাঝখানে এই টু এ বিটা বাদ পড়ে যায়। পাওয়ার দিলে তো এইটা এটাই আসে, স্কোয়ার বি স্কোয়ার আছে, মাঝখানে টু বি বাদ পড়ে যায়। এখানে যদি কিউব থাকতো, ওটার একটা সূত্র আছে, ফোর থাকলে পরে সূত্র ডাইরেক্ট না থাকলেও আমরা গুণ করে 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 বের করতে হবে, তখন এটার ওই যে ফোর থাকলে উপায় কি জানেন, এরকম 4টা এ প্লাস বি আপনাকে গুণ করে বসাতে হবে, যদি আপনাকে কিছু করতেই বলে কখনো এরকম করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো দেখা গেলো যে এই দুটা গুণ করবেন আগে, তারপর এটা গুণ করবেন, তারপর এটা গুণ করবেন, পরপর 4টা গুণ দিবেন, তার তখন হয়ে যাবে এরকম। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন তাহলে আমার এটা হয়ে গেছে ভাগ, এই যদি হয় ভাগ। আচ্ছা, আপনারা বাদাম ভাজা বেচতেছে শুনতে পাচ্ছেন এই কথা? আমার পিছনে বাদাম ভাজা বেচতেছে, আপনারা শুনতে পাচ্ছেন এই বাদাম ভাজা? জি জি স্যার, স্যার শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হালকা শোনা যাচ্ছে, আমার কথার উপর দিয়ে তো যাচ্ছে না, তাই না? তারপরে তো মোটামুটি আমাদের আমার কথা তো ক্লিয়ার, তাই না? ওকে, এটা ক্লিয়ার। ওকে, এটা বলার কারণ হচ্ছে আমার সামনে একটা লাইট জ্বলে, হ্যাঁ, উপরে একটা লাইট জ্বলে, আর ঘর যখন সব আটকানো হয়ে যায়, এটা ঘরটা আস্তে 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 গরম হয়ে যায়, যথেষ্ট গরম হয়, আর আমি উপরে ফ্যান চালাই না, আমি সামনে একটা হালকা একটা ছোট চার্জার ফ্যান আছে, ওইটা হালকা করে চলে, ওটা খুব শব্দ খুব একটা হয় না, ঝিরি ঝিরি চলে, অল্প অল্প বাতাস হয়, যখন ঘর গরম হয়ে যায় তখন আবার একটু গরম লাগে। আজকে একটু খুলে দিয়ে ট্রাই করতেছি, দেখি কি অবস্থা হয়, তার মানে খুলে দেওয়া যায়। এই জন্য যে ফেরিওয়ালা আসছে। তাহলে আমার এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে আমি সুন্দর করে দুইজনকে দিয়ে দিলাম, কিন্তু দেখছেন উপরেরটা হর কেও লব কেও দিয়ে দিয়েছি, নিচেরটা হর হর কেও দিয়ে দিয়েছি। ওকে, এই কাজটা এখানেও করব। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে অঙ্কটা আমি এখন করতেছি, এই অঙ্ক আর সরল অঙ্ক একই জিনিস, ঠিক আছে? ও, আমি এটা একবারে ফোর লিখে দিচ্ছি, হ্যাঁ, টু এর উপর স্কোয়ার হলে ফোর হয়, ফোর লিখে দিলাম, আমি এইটারও তাই করি,
যে একবারে ফুল লিখে দিন, টু স্কান না লিখেন। এখন এখন তাহলে আপনি কি করবেন? এখন একমাত্র ভালো কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে ফুল লসাগু করা। তাহলে এটা হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে থাকে এটাই, কারণ ফোর ফোর ভাগ হলে এক থাকে আর উপরেরটা উপরে থেকে যায়, বিয়োগ দিয়ে এটাও তাই ফোর ফোর ভাগ হয়ে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই হচ্ছে লেখা হয়ে গেল। এরপরে কি করতে পারেন, নিচের ফোর, নিচের ফোরই থাক, উপরেরটা না, ডাইরেক্ট আপনি একটা সূত্র আছে এই সূত্র দিয়েও লিখতে পারেন। এই দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি, আপনি চাইলে এই সূত্রটা লিখতে পারেন। আর আপনি যদি না চান যে না আমি এই সূত্র লিখবো কেন, আমি তো জানি না কোনো সূত্র, আমি তো জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ওকে কোনো সমস্যা নাই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লেখেন। আর আর এটা 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 আমি এই মাইনাস চিহ্নটা আমি এখনই দিলাম না, ঠিক আছে, আমি এই সূত্রটা আগে লিখে নিই তারপরে দিব, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আপনারা যেটা করবেন, আপনাদের জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা মাইনাস তো আগে দিবেনই, দিয়ে একটা ব্র্যাকেট দিবেন, কারণ মাইনাস সামনে থাকার কারণে এই ব্র্যাকেটের চিহ্ন চেঞ্জ হবে, এজন্য আমিও তাই করি। আপনি শুধু শুধু আপনাদেরকে কষ্ট না দিয়ে আমি নিজেও আর একবার কষ্ট করি, যে টু এ বি লিখি প্লাস বি স্কোয়ার আর একটা লাইন লিখে এই যে মাইনাস এই ব্র্যাকেট উঠাই দিবেন, ব্র্যাকেট উঠাই দেওয়ার সময় মাইনাস যদি সামনে থাকে তাহলে ভেতরের চিহ্ন সব চেঞ্জ হয়ে যায়, এই যে এখানে প্লাস এ স্কোয়ার ছিল এই যে মাইনাস এ স্কোয়ার হয়ে গেছে, প্লাস টু বি মাইনাস টু বি ছিল প্লাস টু বি হয়ে গেল, আর এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, আর নিচে যা তাই থেকে গেল ফোর। এইবার দেখেন এইখানে হচ্ছে মজার ব্যাপার ঘটেছে, যে মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার কেটে গেল আর মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো হচ্ছে টু এ বি যোগ টু এ বি, তার মানে ফোর এ বি, আর নিচে থাকলো ফোর। তখন আপনি এটা এই ফোর আর ফোর কেটে দিলে শেষমেশ আপনার ঠিক এ বি থাকলো। ওকে দেখেন এই জায়গা কিন্তু দুটা সূত্র প্রমাণ হয়ে গেছে, একটা যে এই জিনিসটা করলে উপরের অংশটা এরকম বিয়োগ করলে আমার ফোর এ বি আসে, যেটা আমার এখানকার ছয় নম্বর সূত্র, দেখছেন ছয় নম্বর সূত্রটা, দেখেন ছয় নম্বর সূত্র আর চার নম্বর সূত্র খুবই কাছাকাছি, একটা প্লাস একটা মাইনাস মাঝখানে, এই জায়গাটা কনফিউশন থেকে যায়, কনফিউশন হয়ে যায় কখন প্লাস কখন মাইনাস হবে, তো এই কনফিউশন তখনই দূর হয়ে যাবে যখন আপনি এইগুলা এই যে কিভাবে আসলো অর্থাৎ এই লাইন গুলা সরল করবেন, তখন দেখবেন যে আপনি একটু বুঝে যাবেন আসলে এই জায়গায় কি হয়। এই যে এই জায়গার ভেতরে ডান পাশের এই এ মাইনাস বি এর হচ্ছে মাইনাস টু বি আসে আর এই পাশে প্লাস টু বি আসে, এই মাইনাস টু বি প্লাস টু বি কেটে যায়, বাট এখানে এ স্কোয়ার থাকে একটা, এখানে একটা স্কোয়ার থাকে, এই দেখেন দুইটা এ স্কোয়ার হয়ে গেছে, আবার এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, দেখছেন মুখে মুখেও আপনি করতে পারবেন, আপনাকে চাইতে হবে, ঠিক আছে, এখানে প্লাস হলে তো এই স্কোয়ার স্কোয়ার কাটতো না, বি স্কোয়ার বি স্কোয়ার কাটতো না, এই জন্য তখন ওই রকম হয়ে যেত সূত্রটা। আশা করি সূত্রগুলা বোঝা গেছে, ঠিক আছে, তাহলে আর একবার আমি বড় করে লিখি, যে সূত্র আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব সেটা হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই সূত্র ডাইরেক্ট আপনার না আসলেও আপনার এই কাজ খুব কাজে লাগে, এরকম করে এ ওয়ান বি এ স্কোয়ার এ স্কোয়ার এইটা সমান হচ্ছে এরকম করে লিখতে হয় এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি, দেখছেন আপনার টু এ বাই এ সরি বি না টু এ বাই এ, এই জিনিসটা আপনার খুব চোখে পড়ে, মান নির্ণয় করবেন আর এইটা চোখে পড়বে না, এটা একদম অসম্ভব, ঠিক আছে। আবার এইটাকেই আমি তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ এরকম করে লিখতে পারি, এই হচ্ছে আমার দুইখানা দুইখানা বস সূত্র, এটাকে বলি আমরা বস সূত্র, ঠিক আছে, এর এর বাইরে আপনি যাওয়া খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে। এইবার আসেন আমি আপনাকে একদম ডাইরেক্ট অঙ্কে চলে যাই, মান নির্ণয়ের অঙ্কে, মান নির্ণয়ের অঙ্কগুলো থাকে কিভাবে, থাকে হচ্ছে এরকম করে, আমি দেখেন কোনো বইয়ে এখনো এখনো কিন্তু বইয়ের অঙ্কে ঢুকিনি, সব বানাচ্ছে আর চলতেছি বানাচ্ছে আর চলতেছি, এখনো চলবে বানানো অঙ্ক, বানানো অঙ্ক দিয়ে শেখা যায় ভালো, আর বইয়ের অঙ্ক দিয়ে আমরা একদম একরকম হয়ে যাই, তো ওর বাইরে আর বেরোতে পারি না। ওকে এখন আপনাকে ওরা বলে দিল যে
এইটা দেওয়া আছে, এটা সমান মনে করেন যে 3 দেওয়া আছে, দিয়ে বললো যে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার সমান কত, এটা মান নির্ণয় হয়। এই অঙ্ক আসেও আপনাদের পরীক্ষায়, ভালোই আসে, একটা থাকেই। আচ্ছা, আপনাদের রিটেনে হচ্ছে এই অঙ্কগুলোর এক একটার মার্ক কত? এইটার মান বের করতে হলে আপনাকে এটার সূত্র লিখতে হবে। এটার সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ। আপনি এ এ খুব স্যার সেভেন বলেন, সেভেন স্যার, ও সেভেন, আপনি উত্তর বলতেছেন। দেখ আমি একটু করি, থ্রি স্কোয়ার মাইনাস টু, তাহলে এখানে হচ্ছে নাইন মাইনাস টু সেভেন হয়ে গেল, এটা হচ্ছে আনসার। কিন্তু আমি হচ্ছে এটাই তো ঠিক আছে, কিন্তু আমরা একটু এরকম করে শিখবো যে আমরা একটা অঙ্ক দিয়ে যেন সব অঙ্ক করতে পারি। ওকে, কিরকম যে আপনাকে যদি কখনো যদি কখনো এ স্কোয়ার যোগ বি স্কোয়ার টাইপ বা ওয়ান বাই এ স্কোয়ার টাইপের কিছুর মান আপনাকে বের করতে বলে, কিছু মান বের করতে বলে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন আপনার দেওয়া থাকবে এ প্লাস ওয়ান বাই এ সমান কিছু একটা দেওয়া থাকবে, আপনাকে কিছু একটা দেওয়া থাকতেই হবে, তাহলে আপনি এই মানটা বের করতে পারবেন। ওকে, এখন যখন প্রশ্ন ঘোরায়, অঙ্ক সহ কঠিন করে, তখন কি করে জানেন, এই জিনিসটা দেয় না, অন্য আর একটা কিছু দেয়, দিয়ে বলে এইটার মান বের করতে। মজার ব্যাপার, এই জায়গাটা হচ্ছে আমাদের বিষয়। আমরা আমরা যদি এইটাও করি, আমরা যদি কিউবেরটাও যদি একবারে করি, ওয়ান বাই এ কিউব, হ্যাঁ, বা এরকম যে এ কিউব বিয়োগ ওয়ান বাই এ কিউব, এই যে এই মানগুলো যদি তারা আপনাকে বের করতে বলে, তাহলে আপনি টার্গেট সেট করবেন যে আপনাকে এ প্লাস ওয়ান বাই এ বা এ মাইনাস ওয়ান বাই এ এই টাইপ কিছুর মান আপনার লাগবে, ঠিক আছে? এই মান না থাকলে আপনি এই মান বের করতে পারবেন না। ওকে, কারণ আপনার সূত্র সব এই ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই এই থাকে, বা ওয়ান এক্স আর ওয়ান বাই এক্স থাকবে, ম্যাক্সিমাম এটাই থাকে, ওই এ বি দিয়ে থাকে না সূত্র, হ্যাঁ, এরকম করেই থাকে সচরাচর। ওকে, তাহলে আমার কথার সহজ সেটা হচ্ছে যে যদি এই ফরমেটে তারা মান চায়, তাহলে আপনি মাথায় নিয়ে নেবেন হয় এ প্লাস ওয়ান বাই এ সমান কিছু একটা আপনার থাকতে হবে, ওদের দেওয়া থাকতে হবে, অথবা এ মাইনাস ওয়ান বাই এ কিছু একটা দেওয়া থাকতে হবে। কিন্তু ঝামেলার বিষয় হলো ওরা এই কাজটা মাঝে মাঝে করে না। এই কাজটা মাঝে মাঝে না করে কি করে জানেন, দেখেন আমি আপনাকে এবার কিছু কিছু দেখাই। মনে করেন যে আপনার হচ্ছে এরকম দেওয়া আছে, আপনার হচ্ছে আপনি জানেন যে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি, এটা ডাইরেক্ট দেওয়া থাকতে পারে। ওকে, এর আর একটা লাইন যদি আমি করি এরকম করে, দেখেন তো যে এ যদি লসাগু হয়, তাহলে এখানে হয় এ স্কোয়ার প্লাস ওয়ান সমান থ্রি। এই দেখেন কোশ্চেনটা এভাবেও আসতে পারে, যদি 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 এইভাবে আসতে পারে, যদি এইটার সমান থ্রি হয় তবে তবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান বাই এ স্কোয়ার সমান হোয়াট, এইটা চলে আসতে পারে। দেখছেন জিনিস কিন্তু একই আছে, কিন্তু আপনার চেহারা চেঞ্জ করে দিল। ওকে, আবার চলেন আর এক চেহারায় যাই, আর এক চেহারায় যাই, এইটাকে আমি গুণ করে দিই, এ আর থ্রি গুণ করে দিই, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস ওয়ান সমান থ্রি এ, এভাবে বলে দেয়। যদি এটা হয় তবে দেখাও যে তবে দেখাও যে এইটার সমান এইটা, এটা হচ্ছে আর একটা কমন কমন একটা কোশ্চেন। ওকে, দেখেন চেহারা চেহারা চিনে রাখেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনি চেহারা চিনে রাখবেন, এই চেহারা এই চেহারার বাইরে আর থাকতে পারে না। হ্যাঁ, এই যে এই চেহারাটা করলাম, আমরা এই চেহারা থেকে এই চেহারায় আসতে পারি, তাহলে এই চেহারা থেকে কিন্তু ওই প্রথম চেহারায় যেতে পারবো, এটা কিন্তু আমরা কিভাবে যাবো সেটাও দেখবো, আমরা কিন্তু এই চেহারা থেকে এই চেহারায় যেতে পারবো, আবার এই চেহারা থেকে এই চেহারায় যেতে পারবো। আপনার টার্গেটই যে চেহারায় থাকে, এই চেহারা থাকলে এই চেহারায় যাবেন, এই চেহারা থেকে অঙ্ক করবেন, ঠিক আছে? আবার এখান থেকে এখানে যাবেন, এখান থেকে এসে এখানে অঙ্ক করবেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে অঙ্ক করবেন, ডাইরেক্ট তো এটা থেকে এটা করতে পারবেন না, তার মানে আপনাকে কনভার্ট করতে হবে। ওকে, আবার দেখেন এই চেহারা না থেকে আপনাকে মিডিল টার্ম টাইপের চেহারা দিয়ে দিবে এই স্কোয়ার, এই থ্রি এটা এই ভেতরে নিয়ে এসে মাইনাস থ্রি এ প্লাস ওয়ান সমান জিরো,
এই টাইপ করে দিবে, এই টাইপ করে দিলে আপনি তো ঘাবড়ায় যান যে এই টাইপের জিনিস আমি এর মান কি করে বের করবো। আসলে তো কিছুই না, আসলে এই এই জিনিসও যা এই জিনিসও তা, ঠিক আছে, একই জিনিস, শুধু আপনাকে এটাকে আস্তে আস্তে ওই জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে এই দেখেন এই চার রকম ফরম্যাট আপনার থাকতে পারে, চার রকম চেহারা। আর একটা চেহারা থাকে, সেই চেহারাটা আমি একটু পরে বলতেছি। এখন এই চার চেহারা আপনি কিভাবে, এই শেষের চেহারাকে কিভাবে আপনি প্রথম চেহারায় নিয়ে যাবেন, চলেন শেষের চেহারাকে আমি প্রথম চেহারায় নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো আমি এই যে উপর থেকে করতে করতে আসলাম সেই কাজ আপনি উল্টো ভাবে করতে করতে যাবেন। এখন এ দেখেন বা লিখবেন, এই যে এ আওলা যেটা সেটাকে আপনি সরাবেন, এটা যেন মাথায় থাকে, এ আওলা যেটা সেটাকে সরাবে, তাহলে এটা প্লাস থ্রি হয়ে গেল। তারপর কি করবেন, সবাইকে এ দ্বারা ভাগ দিয়ে দেবেন, মানে বোথ সাইড কে এ দ্বারা ভাগ দিয়ে দিবেন, যে এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ সমান থ্রি এ বাই এ, বোথ সাইড কে এ দ্বারা ভাগ দেওয়া আমার রাইট আছে। তারপরে কি করবেন, এই যে এ আর এটা একবার লিখবেন আর এটা আর এটা একবার লিখবেন, তার মানে এটা আমরা পার্ট করে দিতে পারি, হ্যাঁ, এটা আমাদের সুযোগ আছে প্লাস ওয়ান বাই এ। কারণ এই যে দেখেন এই যে এটা 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 শুধু মাঝখানে প্লাস এই চিহ্ন মাঝখানে যেটা থাকবে সেটা এখানে থেকে যায়, আর এখানে এ এ কেটে গেল থ্রি হয়ে গেল, আর এখানে এ আর এ কেটে গেলে কি হয়, এখানে এ থাকে প্লাস ওয়ান বাই এ থাকে সমান থ্রি হয়ে গেল। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এখন আমরা খুব খুব সহজেই এইখান থেকে ওরা যে আমাদেরকে যদি বলে এই অঙ্কটা করে দেন, আমরা এই অঙ্কটা করে দিব। এই হচ্ছে বিষয়। তাহলে এখানে কিন্তু আমরা একটা জিনিস নতুন আসলো, সেটা হচ্ছে এই যেরকম পার্ট করে দেওয়া। তো এইরকম পার্ট যদি এরকম থাকে যে এ বাই এ প্লাস ওয়ান, যদি এরকম থাকে আপনি যেন কোনোভাবেই এরকম করেন না, প্লিজ এরকম করেন না, হ্যাঁ, এরকম করলে কিন্তু বিপদে পড়ে যাবেন, এই কাজটা হয় না। নিচে যা থাকবে সেটাকে আপনি দুই জায়গায় লিখতে পারবেন, হ্যাঁ, আপনি উপরেরটাকে এরকম দুই জায়গায় করতে পারবেন না, হ্যাঁ, বুঝছেন আমার কথা? আবার আবার বললি আমি, ধরেন এ প্লাস টু প্লাস এক্স প্লাস নাইন আছে, নিচে হচ্ছে এক্স প্লাস টু আছে, এরকম আছে। তো এইরকম যদি থাকে আপনার সুযোগ আছে, এখানে যে চারটা আছে চারটা এরকম আলাদা আলাদা ভগ্নাংশ লেখার সুযোগ আছে, ঠিক আছে, মাঝখানে শুধু এই মাঝখানের এই চিহ্ন গুলা মাঝখানে চলে আসবে, হ্যাঁ, মাঝখানে চিহ্ন গুলা চলে আসবে, আর সবার নিচে এক্স প্লাস টু থাকবে, হ্যাঁ, ঘর যেটা থাকে সেটাই হচ্ছে সবার নিচে থাকবে, বাইরে না। এই যে আমি যে কথাগুলো শেখাচ্ছি না, এই কথাগুলো কিন্তু যেকোনো বীজগণিত অঙ্কের জন্য খুবই কার্যকরী, হ্যাঁ, এগুলা কিন্তু সব মনে রাখতে হবে। এক্স নাইন এইরকম হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি মনে করেন যে আপনার এটা দরকার নাই, মানে আমার তো দরকার অনুযায়ী কাজ করতে হবে, আমার এমন কিছু দরকার হলো, আচ্ছা এখানে নাইন এর পরিবর্তে আমি মনে করেন টু দিলাম, হ্যাঁ, আমার এমন কিছু দরকার হলো এরকম, মানে দুইটা ভগ্নাংশ করলে আমার হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস টু একটা থাকলো আর একটা হচ্ছে এক্স প্লাস টু থাকলো, আপনি কি করলেন যে এই দুটাকে এক জায়গায় রাখলেন, তাহলে হচ্ছে এ প্লাস টু, আর এই দুটাকে এক জায়গায় রাখলেন এ প্লাস টু, মাঝখানে যোগ চিহ্নটা যোগ চিহ্ন থাকলো, দেখছেন। এই কাজটাও তাহলে আপনি করতে পারেন। তখন এটা এটা কেটে যে আপনি প্লাস ওয়ান, যদি এটা আপনার দরকার হয়, কি দরকার হবে আমরা কেউ এখনো জানি না, এ প্লাস টু, এই দেখেন এটা একটা সরল টাইপ কিছু একটা হলো, এগুলো জাস্ট আমি নিয়ম শেখাচ্ছি আর কিছু না। তো এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে যে এই এই নিয়মটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি, জাস্ট আর কিছু না। ওকে, এখন যদি যদি হচ্ছে আমরা তো এই জিনিসটাকে হচ্ছে কনভার্ট করা শিখলাম, তাহলে এটাকে কিভাবে শিখবো, এটা হচ্ছে এই লাইন থেকে, ঠিক আছে, এটা এটা আসলো এই লাইন থেকে, এই লাইন থেকে আপনি করা শুরু করবেন, মানে আপনার উপর সুবিধা হলো এই লাইনটা বাদ চলে গেল, তাই না, এই লাইনের পরে এখানে তিন দিয়ে এ দ্বারা ভাগ করে দিবেন হয়ে যাবে। যদি এটা আসে আরো সুবিধা হলো, জাস্ট এটা এটা আলাদা আলাদা করে দিবেন ভাগ এ স্কয়ার বাই এ ওয়ান বাই এ, আর যদি এটা আসে তাহলে তার কোনো কথাই নাই। ওকে, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবার যদি কিছু কথা থাকে বলতে পারেন আপনারা, আমি একটা না অনেকক্ষণ কথা বলেছি, এবার আপনারা বলেন বোঝা গেছে কিনা। স্যার মানে উপরেরটা স্যার মানে ভাগ করা যেতে পারে, কিন্তু নিচেরটা স্যার ভাগ করা যাবে না। না না না, নিচেরটা আপনি করতে পারবেন না, অর্থাৎ উপরেরটাকে আপনি ভাগ করতে পারবেন না। আসলে এই জিনিসটা কি, আপনার দেখেন আপনি যদি আপনি যদি এরকম যদি থাকতো যে এ প্লাস ওয়ান আর নিচে যদি এ থাকতো,
আপনি এটা ভাগ করে এ বাই এ যোগ ওয়ান বাই এ করলেন। এখন দেখেন তো এটাকে যদি আপনি লসাগু করে ফেলতেন, লসাগু যদি করতেন এ, তাহলে আবার এ প্লাস ওয়ান ফেরত আসতো না, তার মানে একই জিনিস আমার আছে, এই তিনটা লাইনে আসলে একই জিনিস হয়ে গেল, ফেরত আসছে। এবার এইটা এইটা দেখেন আপনি আর ফেরত আনতে পারবেন না। আপনি যদি এরকম এ বাই এ যোগ হচ্ছে এ বাই ওয়ান করেন, এই যে আমি এটা এটা আর এটা এটা ভাগ করে দিলাম, এই জিনিস আর আপনি লসাগু করলে আর ফেরত আসবে না। লসাগু করলে তো এ হয়, আর উপরে তো তখন হচ্ছে এ প্লাস এ স্কোয়ার হয়ে যায়। দেখছেন কই 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 চলে গেল, সব চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনি এই কাজটা করতে পারবেন না। হ্যাঁ, নিচেরটা ভাগ করতে পারবেন, কিন্তু উপরেরটা আপনার ক্ষমতা নাই এটা কিছু করার। ওকে, এই কাজটা যেন মাথায় থাকে। অর্থাৎ সবচেয়ে, তাহলে সব কথার মূল কথা হলো যে এই জায়গাটা, হ্যাঁ আপনারা এই জায়গাটা একদম, যে আমি এখানে কয়টা ফরম্যাট, এই যে এখানে যে কয়টা ফরম্যাট আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ এইরকম একদম চোখে যেন ভাসে, যে এরকম আসলেও আমি পারবো, শুধু কনফিডেন্ট থাকে যেন, এরকম আসলে আমি এটা করতে পারবো, এই লাইন আসলে এটা করতে পারবো, এই লাইন আসলে এটা করতে পারবো, এই লাইন আসলে এটা করতে পারবো, আর এটা তো থাকলে এটা পারবোই, কারণ এটা থাকলেই আপনি এইগুলার মান বের করতে পারবেন। মান আপনারা সবাই বের করতে পারেন, সূত্র জানলে মান বের করা যায়। এই বাম পাশে যখন পেঁচাই তখন এই ডান পাশ দিয়ে আর আমরা করতে পারি না। ওকে, তাহলে এখন যখন এটার যখন থ্রি বেরিয়ে হয়ে যায়, মান যখন বেরিয়ে হয়ে যায়, তখন আর এগুলা তো আর কোনো সমস্যা না, তখন এটার মান বসাবেন যে এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার, আমি এই অঙ্ক আর না করি, হ্যাঁ ওয়ান বাই এ, এটা এটা কেটে গেল, তখন এটার মানও যে এটাকে তো করলাম, এভাবে ভাজবে ব্যাস শেষ। এটাই হচ্ছে আমার এটার বেসিক ছিল। ওকে, ওরা মাঝে মাঝে আর একটা আপনাকে ভেজালে ভেজালে ফেলবে, সেটা কি করেন জানেন, যে শুধু মান দিয়ে দেবে এ, বলবে যে এ সমান এরকম রুট থ্রি যোগ রুট টু, এটা একটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে আপনার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান মান এটা সমান কত। তো আমি আপনাকে একটু আগে শিখালাম, এই জিনিসের মান যদি বের করতে বলে আপনার কাজই হবে সবার আগে হয় এ প্লাস ওয়ান বাই এ অথবা এ মাইনাস ওয়ান বাই এ, যেকোনো একটা সমান কিছু একটা বের করে আনতেই হবে আপনাকে, এই পাশ থেকে এই পাশ থেকে আনতেই হবে, না আনলে আপনি পারবেন না। ওকে, তাহলে আপনার তো এখন আগের যে আমি চারটা ফরম্যাট দেখালাম, এই চারটা ফরম্যাটের একটা ফরম্যাটও ইনি পড়েননি, ওয়ান বাই এ তো নাই এখানে, শুধু এই আছে, তাহলে আপনাকে ওয়ান বাই এ আমদানি করতে হবে। ওয়ান বাই এ কিভাবে আমদানি করবেন, এই দেখেন ওয়ান বাই, আমি এক কাজ করি এই অংশটুকু আগামীকাল শেখাই, আমরা এই টাইপের যত অঙ্ক আছে আমরা এই টাইপের অঙ্কগুলো করি আজকে। আমরা এটা এটা আগামীকাল করি, তাহলে আগামীকাল মানে আগামী হচ্ছে আবার রবিবারে, আগামী রবিবারে, আর এর মধ্যে তাহলে হচ্ছে ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবো, আর এইটা রেখে দিলাম, কারণ এরও কিছু ভ্যারাইটি আছে, এরও দুই রকম কি, হ্যাঁ মোটামুটি দুই রকম শিখলে আমরা সব অঙ্ক একবারে শিখে ফেলতে পারবো। দেখবেন আমরা যে এই অঙ্ক শিখে গেছি তার কিছু প্রমাণ চলেন, আমরা এবার বই দেখে আসি। এটা হচ্ছে নাইন টেনের বই, নাইন টেনের হচ্ছে নাইন টেনের উৎপাদক থেকে আপনাদের আসবে, নাইন টেনের উৎপাদক থেকে আসবে, চলেন আমরা নাইন টেনের উৎপাদক দেখে। আমাদের সবাই মনে হয় চলে এসছে, আর এক দুজন একটু বাকি আছে, আমরা আরেকটু ওয়েট করি। স্যার এক্ষেত্রে কি মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাই বেশি কাজে লাগতেছে? হ্যাঁ, সব দেখতেছেনই তো, সব ওই একটা সূত্রই চলতেছে, আর এখন পর্যন্ত আর বাইরে আমরা যাইনি। ওই যে প্রথম যে সূত্র লিখেছে, এই সূত্র যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস, অ্যাডমিট করতে থাকি, এ প্লাস বি হোল স্কোয়ার কত মাইনাস টু বি। দেখেন এই সূত্রটা, ওই যে এটা এটা আপনাকে তাহলে যত প্রশ্ন করলেন একটু তোলেন আপনারা সূত্রের সাথে মিলাই দিই, এটা যেন এ স্কোয়ার আর এটা হচ্ছে বি এর জায়গায় ওয়ান বাই এ তার স্কোয়ার আছে, বুঝছেন, এই দেখেন এটাই হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় আসলে ওয়ান বাই এ আছে আর কিচ্ছু নাই। তাহলে যেখানে যেখানে আপনি বি পাবেন সেখানে সেখানে ওয়ান বাই এ লিখবেন, ব্যাস শেষ, আর কিচ্ছু না, টু এ আর ওয়ান বাই এ। আমরা অ্যাডভান্টেজ পাই হচ্ছে এই যে এ আর এ কেটে যায়, উপর নিচ থাকার কারণে একটা কেটে যায়, এটা একটা অ্যাডভান্টেজ আমরা পাই। এটা হচ্ছে বিষয়।
তো এটা কিউবের সূত্র একই টাইপের সূত্র, তবে একটু হালকা একটু অন্যরকম আছে, কিন্তু সেম টাইপ, এবং আমাদের কাজও কিন্তু সেম। বাম পাশের কাজ যেটা, এই চেহারা চেনা, চেহারা চেনার কাজ আপনাকে সবসময় করতে হবে। এই চেহারাকে এই এই ফরম্যাটে না নিয়ে আসলে আপনি তেমন কোনো সুবিধা করতে পারবেন না, ম্যাক্সিমাম অঙ্ক এই ফরম্যাট না নিয়ে আসলে সুবিধা করতে পারবেন না। চলেন আমরা আবার কিছু বইয়ের অঙ্ক দেখবো। আমরা যেটা বলছিলাম, আমাদের সবাই মোটামুটি চলে এসেছে 18 জন। এত দূর চলে যাচ্ছে কিনা, আমি না একটা কথা চিন্তা করতে করতে মাউস চালিয়ে যাচ্ছি, দেখছি অনেক পেছনে চলে গেছে। এটা 3.3 এর অঙ্ক, আমরা 4 পার হয়ে যাচ্ছি, 4-5 পার হয়ে যাচ্ছি। আপনারা একদম উদাহরণ থেকে শুরু করবেন। এটা ক্লাস, এটা ক্লাস নাইন এর বই দেখেন, সূত্র প্রমাণ গুলো সব একটা করে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এইগুলো একবার একটু পড়েন, দেখেন খুব ভালো লাগবে। ওকে, এই দেখেন 5 নম্বর। স্যার হ্যাঁ বলেন। স্যার কয়েকটা সূত্রে স্যার কনফিউশন লাগে স্যার, সেক্ষেত্রে স্যার কি করব? সূত্রের কনফিউশনের একমাত্র উপায় হচ্ছে যে আপনাকে বারবার ওটাকে লিখবেন, মুখস্থ করবেন, এর বাইরে আর কিচ্ছু নাই। আর যদি সম্ভব হয় ওই সূত্র হচ্ছে কিভাবে আসলো সেটা হচ্ছে আপনি মনে রাখবেন, যখনই কনফিউশন আসলো তখনই আপনি ওটা ড্রাইভ করে নিলেন। কনফিউশন আসলে ড্রাইভ করবেন, না আসলে তো ডাইরেক্ট লিখে ফেলবেন, যে প্লাস হবে না মাইনাস হবে মনে নাই। এইটা এইটাই তো কনফিউশন বলতে, এটাই হয় প্লাস আর মাইনাস, আর কিছুতে হয় না। তখন আপনি একটু আদ্যলাইন করে নিয়ে, পিছনে আদ্যলাইন করে নিয়ে দেখবেন যে হ্যাঁ ওই সূত্রের লাইনটা আসছে কিনা, বাম পাশে আসে কিনা। যদি আসে তাহলে হয়ে গেল শেষ, তাহলে আপনার কনফিউশন দূর হয়ে গেল। আর সবচেয়ে ভালো, পরীক্ষার হলে সূত্র প্রমাণ করে অঙ্ক করার কোনো সুযোগ আপনার নাই, সময়ও নাই। সুযোগ আছে, সময় নেই, ঠিক আছে? যদি এই সূত্র প্রমাণ করে যদি আপনাকে পরীক্ষার হলে অঙ্ক করতে হয় তাহলে আপনার অন্য কিছু করতে পারবেন না, কারণ এত সময় আপনাকে দিবে না। রিটেনে খুব দ্রুতই লিখতে হয়, ঠিক আছে? তো আপনারা যারা কোচিং এ আছেন, যুক্ত আছেন, তারা তো লেখালেখি করেন, এই আপনারা সবাই লেখালেখি করেন না ভালো? ফেসবুকে না, এমনি খাতায় লেখালেখি করেন? ওই করা হয়, ঠিক আছে? এই লেখালেখির প্র্যাকটিসটা খুব জরুরি, খুবই জরুরি রিটেন যে কোনো পরীক্ষার জন্য, কারণ রিটেন পরীক্ষাগুলোতে পরীক্ষাগুলো এমনই হয় যে ওরা সময় অতটা দিবে না আপনাকে। সময় একটু কমই দেয়, যা যা দরকার তার থেকে একটু কম দেয়। আপনাকে স্পিডি লিখে ঠিক করতে হবে, অন্যের থেকে পার্থক্য আপনার তখনই হবে যখন আপনি ফুল 100 মার্ক আনসার করে আসবেন, ঠিক আছে? এটা কিন্তু স্যার রিটেনে স্যার আমাদের বিজ্ঞান আর ম্যাথ স্যার একসাথে হয়, মানে আমরা স্যার কোনটা আনসার করলে স্যার আগে সুবিধা পাবো, মানে ম্যাথটা না স্যার বিজ্ঞানটা? যেটা আপনি ভালো করেন সেটা আগে দিয়ে ফেলবেন, আর যেটা দেখবেন যে পাচ্ছেন না সেটা রেখে, ফাঁকা রেখে চলে যাবেন, এবং কোশ্চেনে ডেফিনেট অবশ্যই মার্ক করবেন। কোশ্চেনে অবশ্যই মার্ক করবেন, এটা আমি পারি নাই, এটা আমি পরে করব, অথবা পরে পাশের কারো জনে দেখবো, সামনে জনকে জিজ্ঞেস করব, এরকম যদি চিন্তা থাকে তাহলে ওটা ওইভাবেই রেখে দিবেন, রেখে দিয়ে চলে যাবেন। আর আপনি যদি মনে করেন না আমি একা যা পারি একাই পারবো, তাহলে ওইভাবে রেখে চলে যাবেন, পরে আপনি আপনার মতো করবেন। খুব শোনেন, যে জিনিসটা অঙ্কের ক্ষেত্রে যেটা ঘটবে, যে জিনিসটা আপনি হচ্ছে পারেন কিন্তু ভুল হয়ে গেছে, বা একদম নতুন জিনিস এসছে, আপনার নিয়ম জানেন নতুন জিনিস এসছে, সেটা আপনাকে একটু বুঝে বুঝে করতে হবে, এটা একটু পরে করাই ভালো। কারণ ওই বোঝার মধ্যে কোন এক জায়গায় ভুল হয়ে গেলে আসলে একটু মানসিক প্রবলেম হয়, ওই অন্যান্য অঙ্ক ক্ষেত্রেও এটা ইফেক্ট পড়ে। এটা এটা মনে হয় আমার আমার নিজের কাছে মনে হয়, আরে আমি তো পরের অঙ্ক তো আমি পারি, তো এই অঙ্ক যখন পারলাম না তো তাতে কি হয়েছে, আমি এক আমি আধা ঘন্টার সময় একটা অঙ্কে ব্যয় করলাম, পরের অঙ্কে আমি তো সমস্যা ওটা টেনে করে ফেলবো। আমি গ্যারান্টি দিতে পারি যে মানে 99% স্টুডেন্ট আর এই কাজটা করতে পারে না। প্রথমে যদি আপনি টাইম নষ্ট করে ফেলেন, পরে যে যে একটা টেনশন চলে আসে, আমি শেষ করতে পারবো তো, আমার মনে হয় শেষ হবে না, তখন আপনি 5 আর 2 14 লিখে ফেলবেন, 7 না লিখে 5 আর 2 যোগ করে 14 লিখে ফেলবেন, এরকম হয়ে যাবে। কারণ এটা তো মাথা, এটা তো ব্রেন না, এটা তো ইয়ে না, লজিক সেট করা নাই যে আপনি 5 আর 2 যোগ করলে 7 আজীবন বের হবে,
আপনার মাথা দিয়ে 5 আর 2 14 বের করে দিবে, কত বের করে তাই না বলেন? এরকম ওই যে আমি যে সেদিন কালকঙ্ক দিয়েছিলাম না, 11 লিখছিলাম মাঝখানে, আমি তো হিসাব করেই লিখেছি 11, আমি তো 7 আর 3 যোগ করে 11ই বানিয়েছি, সিরিয়াসলি আমি 7 আর 3 যোগ করে 11 বানিয়েছি। বলেন আমার মাথা কি কাজ করেছেন? মাথার উপরে মানে মাথা জেনারেল মাথা যেভাবে চলে, আপনারও পরীক্ষা হলে সেভাবে সেট থাকবেন, তাহলে দেখবেন যে খুব একটা ভেজাল হবে না। তো সেক্ষেত্রে আপনি অঙ্কে দুর্বল হলে অঙ্ক আগে করবেন না, অঙ্ক পরে করবেন, আর আপনি অঙ্কে ভালো হলে অঙ্ক আগে করে, অঙ্ক অঙ্ক দেখা গেল যত সময় লাগার কথা তার আগে আপনার অঙ্ক শেষ, আপনি হচ্ছে বিজ্ঞানে টাইম বেশি দিবেন। স্যার বিজ্ঞানে, বিজ্ঞানে স্যার আনসার করতে হবে 25টা, আর স্যার ম্যাথ করতে হবে 10টা, সেটা বিষয় না, 25টা অ্যানসার করতে, 25টা অ্যানসার করতে হয় ঠিক আছে, কিন্তু মনে করেন যে 10টা অ্যানসার করতে আপনার 1 ঘন্টার উপরে লেগে গেল, আর আর একজন আধা ঘন্টায় 10টা অ্যানসার করে ফেলতে পারে, তার ক্ষমতা আছে, সে কি করবে আগে ওই অঙ্কটাই করে ফেলবে, তার অঙ্কটা করে ফেললে তখন তার মনে হবে বিজ্ঞানের জন্য আমি বেশি টাইম পাচ্ছি, তখন সে হচ্ছে বিজ্ঞানের কোশ্চেন গুলো একটু বড় করে বা একটু বেশি ইনফরমেশন দিয়ে লিখবে। কিন্তু আপনি দেখলেন যে এই তো আমার অঙ্কে নিয়ে তো ভেজাল আছে, তাহলে আমি অঙ্ক তো সব করতে পারবো না, আগে তো কোশ্চেন তো দেখবেন অঙ্ক তো আমি 7টার বেশি করতে পারবো না, তাহলে আমি বিজ্ঞানটা আগে লিখে ফেলি, বিজ্ঞানটা আপনি একটু গুছিয়ে লিখে ফেললেন, অঙ্কটা আপনি শেষ পরে করলেন। যে অঙ্ক আগে পারবেন, যে অঙ্ক ভালো পারবেন, সে অঙ্কটাই আগে করবেন, এটাই হচ্ছে রুলস, যেন মিস না হয় আপনার পারা জিনিস, যেন মিস না হয়, মানুষ পারা জিনিস মিস করে পরীক্ষার চান্স পায় না, আর কিচ্ছু না, সবাই কিছু না কিছু পারে না, এটা একদম বিলিভ করেন, সবাই কিছু না কিছু পারে না, যারা চান্স পায় সবাই সবকিছু পারে না, আপনি যেটা পারেন সে সেটা, অন্যজন সেটা পারে না, ঠিক আছে, কিন্তু আপনি যদি পারা জিনিস ভুল করেন তার মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিলেন, আপনি পারা জিনিস ভুল করে ফেললেন, ঠিক আছে, আপনি পারেন না তার আফসোসই থাকবে না, থাকবে না যে আমি যেটা পারি না তা আমি পারবো করবো কি। দেখেন আমি আমি আপনাকে বলি যে আমি আমি 35 BCS আপনারা জানেন কিনা জানি না, আমাদের সময় থেকে সিলেবাস চেঞ্জ হয়, আমাদের সময় থেকে কোশ্চেন BCS এর কোশ্চেন যে অন্যরকম হয় মানে কঠিন হতে পারে সেটা 35 BCS থেকে কিন্তু প্রমাণিত, সেটা কি আপনারা জানেন? 200 মার্কের পরীক্ষায় খুব সম্ভবত 80-তে টিকেছে লাস্ট, শুধু 80-তে টিকেছে, মানে এত কোশ্চেন কঠিন হয়েছিল। আচ্ছা ওই কোশ্চেনে আমি টিকলাম কিভাবে? আমি টিকেছিলাম ইংরেজি বাদেই, আপনারা জানেন জানেন কিনা চিন্তা করতে পারেন যে ইংরেজি আমাদের 35টা ছিল, 35টার মধ্যে হাতে গুনে 5টা ইংরেজি আমার হয়েছে, বিশ্বাস করেন মাত্র 5টা ইংরেজি আমার হয়েছে, 30টাই বাদ। আমি কি করেছি, আমি কিন্তু জানি আমি ইংরেজি পারি না, আমি খুব ভালো করে জানি আমার ইংরেজি হয় না, আমার ওই বানানও মুখস্থ থাকে না, বড় বড় বানান গ্রামার অনেক মানে বিরাট ইয়ে লাগে, আমি কি করেছি আমি হচ্ছে ইংরেজি দেখি না, ম্যাক্সিমাম পরীক্ষা ইংরেজি দেখতামই না, আমি কি করতাম ওই ইংরেজি বাদে যা আছে সবগুলো করে ফেলতাম, সবগুলো করে দেখা গেলো যে আমার আর সময় থাকতো না ইংরেজি করার, আমার আফসোসও থাকতো না, আমি যদি ইংরেজি করতে যেতাম দেখা গেলো যে আমি বিজ্ঞানের 3টা জিনিস আমি আর জানা জিনিস আর আনসার করতে পারতাম না, তা আমার ক্ষেত্রে তো সেই সমস্যা হয় না, কারণ আমি যেটা পারি না সেটা আমি দেখিনি, যেটা পারি সেটা দিয়ে আমি আর সেটা আমি ছাড়িনি। একটা অঙ্ক কঠিন অঙ্ক এসছে, অনেকে কি করবে কঠিন অঙ্কটা করবে না, চলে যাবে স্কিপ করবে, কিন্তু আমি জানি যেহেতু আমি ইংরেজি করবো না আমার সময় আছে, তাহলে আমি অঙ্কটা করবো বেশি করে, অঙ্কটা ভালো করে সময় দিয়ে করবো, তাহলে আমার 1 মার্ক বেশি থাকলো, ঠিক আছে। টাইমের সাথে আপনার আপনার পারার অংশগুলা করে মিলিয়ে আগে করবেন, যেটা আগে পারবেন যে অংশ আগে পারবেন, বাংলা আগে পারলে বাংলায় লিখবেন, সমস্যা কি, যেটা আগে পারবেন সেটা আগে দ্রুত যত দ্রুত সম্ভব লিখে পারা যায় লিখে ফেললে আপনি সময় বাঁচায় রাখবেন। সেক্ষেত্রে স্যার মানে আরেকটু পরামর্শ চাই স্যার, সেটা হচ্ছে স্যার মানে যেহেতু স্যার ম্যাথে মানে আমরা মোটামুটি স্যার একটু উইক, সেজন্য তো স্যার আপনার কাছে আসা, সেক্ষেত্রে স্যার ম্যাথ এট লিস্ট মানে 10টার ভিতরে স্যার যাতে 5টা 7টা তারপরে মান নির্ণয় ভুল হওয়া উচিত হবে না, ভুল হলো আপনি আমাকে বলবেন স্যার আমি পারতেছি না আবার দেখেন, পারতেছি না আবার দেখেন, আবার দেখাবো, সমস্যা নেই।
ওকে, এবার এবার হচ্ছে হোমওয়ার্ক নেন, হোমওয়ার্ক নেন, ক্লাস নাইন এর বই 49 পৃষ্ঠা, ক্লাস নাইন 49 পৃষ্ঠা, 49 পৃষ্ঠা লিখেন, 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8, ক্লাস নাইন এর বইয়ের, ক্লাস নাইন এর বইয়ের 49 পৃষ্ঠা, 3 4 5 6 7 8 9, 10-এর গুলা অন্য সূত্র, এগুলাও করতে হবে, এগুলাও করতে হবে, আমরা এগুলাও করব। ওকে, তারপরে তারপরে দেখি 3.2 এ যেটা আছে সেটা হচ্ছে ঘন, তো আমরা ঘন তো শিখিনি, তাহলে ঘনটা আমরা এখন করব না। ওকে, এবার ক্লাস 8 এর বইয়ে চলেন, দেখি 8 এর বইয়ে চলেন, 8 এর বইয়ে অল্প কিছু মান নির্ণয় আছে, একই টাইপই পড়বে, তারপরে আপনারা করবেন। ওকে, 8 এর বইয়ে 54 পৃষ্ঠা, ক্লাস 8 এর বই 54 পৃষ্ঠা, 54 পৃষ্ঠা হচ্ছে 4 5 6 8 9 10 11 12, 4 5 6 8 9 10 11 12, এগুলো হচ্ছে ক্লাস 8 এর বই। তো 8 আর 9 এ মান নির্ণয় আছে আর 7 আর 9, এই হচ্ছে মান নির্ণয়ের, এইগুলা কিন্তু একদম বেসিক বেসিক অঙ্ক, আপনারা এগুলা করবেন, আর আমরা কিছু পেছনা পেছনা অঙ্ক করব। আর মান নির্ণয় হচ্ছে আপনাদের, আমি খায়রুল থেকে ছবি তুলে দিয়ে দিব, উৎপাদকের ছবি আমি কালকে তুলতে পারিনি, কালকে হচ্ছে উৎপাদকের ছবি ইয়ে হয়ে গেছিল, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, হ্যাঁ, তারপর আমি আর তুলতে পারিনি, আজকে আমি একবারে উৎপাদক এবং মান নির্ণয় একসাথে তুলে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা এই এই অঙ্কগুলো আগে করবেন, তারপরে মান নির্ণয়ের খায়রুলের যে অঙ্কগুলো দিব সেগুলো আপনারা দেখবেন, যেগুলো আপনি পারবেন সেগুলো দেখবেন, যেগুলো পারবেন না সেগুলো মার্ক করে রাখবেন, ঠিক আছে? ওকে, আমরা আজকের মতো ক্লাস শেষ করব, কারোর কোনো কথা থাকলে। স্যার আরেকটু, স্যার বিগত স্যার বিজিএস এ যেগুলো উৎপাদকের অঙ্ক আসছে সেগুলো স্যার মানে প্র্যাকটিস করলে স্যার একটু ভালোই তো না? করেন আপনি, দেখেন আপনি পারবেন, আমি আমার শেখানোটা এরকম, ওটা আপনি নিজে পারবেন, আর না পারলে আমাকে ছবি তুলে দিয়ে দেন যে দেখেন আমি অঙ্কটা পাচ্ছি না, তবে উৎপাদকটা শেষ হোক, মান নির্ণয়টা শেষ হোক, তারপরে মান নির্ণয়ের প্রবলেম ধরবেন, ঠিক আছে? যখন মিডিল টার্ম শেষ করেছি, আপনি যদি মনে করেন ওই বিজিএস এর অঙ্কগুলো মিডিল টার্ম যেটা এসছে সেটা আপনি যে দেখেন ওটা পারেন কিনা, ওটা যদি পারেন তাহলে আপনার প্রিপারেশন ঠিক আছে, বুঝছেন? আর মান নির্ণয় শিখতেছেন, মান নির্ণয় যখন পারবেন বুঝবেন যে মান নির্ণয়ের প্রিপারেশন ঠিক আছে, ঠিক আছে? কারণ ওইখানে তো সব ভ্যারাইটি একসাথে আছে, আমরা তো সব ভ্যারাইটি একসাথে সব গুলা যাবে, আর আমি তো একটু ধারাবাহিক ভাবে শেখানোর চেষ্টা করতেছি। ওকে, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। ভাইয়া ক্লাসটা একটু আগে আপলোড দিলে ভালো হয়, মানে যে রেকর্ডেড ক্লাসটা। হ্যাঁ, আমি চেষ্টা করব আগেই দেওয়ার, কালকে হচ্ছে আমি ওই ক্লাসের পরপরই খুব বিজি হয়ে গেছিলাম, ওই জন্য দিতে পারিনি, ওই জন্য তারপরে মাঝখানে আর সময় পাইনি, একবারে রাত্রে যে সময় পেয়েছে, এই তো অনেক অনেক রাত্রে আপলোড হয়েছে। হ্যাঁ, আমার 3টা ক্লাস, পার ডে 4টা ক্লাস আপলোড হয়, তো 4টা ক্লাসই রাত্রে প্রায় 2টা 2:30 পর্যন্ত আপলোড হচ্ছে, আমি আপলোডে দিয়ে ঘুমায় গেছি, অটোমেটিক আপলোড হচ্ছে, আর আপনাদেরটা আগে দিছিলাম, দিয়েই আপনাদেরকে দিয়ে আমি আমি হচ্ছে বিছানায় গেছি, যদিও ঘুমাইতে দেরি হয়েছে কিন্তু আপনাদেরটা দিয়ে তারপরে বিছানায় গেছি। আমি তো ট্রাই করি যে একদম এই যে ক্লাস শেষ হয়েছে এখন আজকে আমি এখন বের হয়ে যাবো, তার মানে দুপুরের মধ্যে আপনারা আবার এই ওই ক্লাসটা আবার পেয়ে যাবেন, ঠিক আছে? আজকে ক্লাস পেয়ে যাবেন দুপুরের মধ্যে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আর আপনারা যারা পেমেন্ট করাননি তারা আমার বিকাশে পেমেন্ট করে দিন, পেমেন্ট করে আমাকে জানায়েন, আমি আপনাদের একটা নাম্বার দিব, সেই নাম্বার দিয়ে ঢুকবেন। বলেন, আপনি খায়রুল বেসিক ম্যাথের যে পিডিএফটা দিয়েছেন ওইটার মধ্যে তো স্যার মান নির্ণয় আছে, আমরা কি ওইগুলো করব নাকি স্যার আপনি নতুন করে অন্য কোন পিডিএফ? না 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 না, ওইগুলাই, তাহলে আমি ভুলে গেছি, মান নির্ণয় তাহলে দেওয়া আছে যখন, তাহলে তো খুবই ভালো, আমি বেঁচে গেলাম, আমার করা লাগবে না ওইগুলাই। হ্যাঁ, আমি মনে করছিলাম যে আরেকটা কিছু দিয়েছি। না স্যার, সূত্রের সাহায্যে মান নির্ণয় ওই চ্যাপ্টারটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চ্যাপ্টারটা আমার মনে পড়েছে, ওই যে এই বই তো, এই যে এই বইয়ের আছে, ওইটাই ওইটাই আপনি করবেন ওইখান থেকে। আমি তো এক মান নির্ণয় সব করাইনি কিন্তু, হ্যাঁ আমি এক ছোট্ট একটা অংশ করিয়েছি বর্গের সূত্র। তা কোনগুলো করব স্যার, যদি হোমওয়ার্কস দিয়ে দিতেন ভালো। ওই যে বর্গের সূত্রগুলা করবেন, দাঁড়ান আমি বের করেছি বই,
খায়রুল বেসিক ম্যাথের 528 পৃষ্ঠা, 528 পৃষ্ঠায় এখানে আমরা, এখানে আমাদের কিছু হচ্ছে আছে সবগুলো আপনারা দেখবেন, 528 পৃষ্ঠা থেকে শুরু করে, 528 পৃষ্ঠা থেকে শুরু করে একদম 533 পৃষ্ঠার মাঝ বরাবর পর্যন্ত যা যা আছে সবই আপনি দেখবেন, যেগুলা পারবেন সেগুলা টিক দিয়ে ফেলবেন আপনি, হ্যাঁ, আর যেগুলো পারবেন না সেগুলো রাখবেন। আমরা যখন মান নির্ণয়ের আর একটা অংশ শিখবো তখন আপনি আবার এই এইগুলো আবার একটু ইয়ে করবেন, আপনি যেটা পারেন না সেটা যেন করার জন্য খুব বেশি ইয়ে করবেন না, হ্যাঁ, যেটা পারবেন সেটাই করবেন শুধু। এখানে একটা রুট আছে, রুটের ক্যালকুলেশন আছে, রুটের ক্যালকুলেশন আমি এখনো দেখাইনি, ওটাও আমাদের এই বেসিক অংশ করতে করতে এটা ওটাও চলে আসবে। স্যার আপনার বইটা কি থার্ড এডিশন না ফিফথ এডিশন? আর আমি যেটা পিডিএফ করে দিয়েছি ওটাও, এটা আমার এই বইরই ফিফথ এডিশনের বই। ও স্যার আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে থার্ড এডিশন। হ্যাঁ ওটা তো সমস্যা নেই, আপনি ওটা দেখলেও দেখতে পারেন, আর পিডিএফ টু দেখে মিলাই নেবেন যে আপডেট হচ্ছে কিনা। এদের বইগুলো শুধু কভার পেজ আপলোড হয় আর নতুন অঙ্ক যেগুলো ঢুকে সেগুলো আপলোড হয়, তাছাড়া বছর বছর ধরে আপলোড করতে পারে না, মানে চেঞ্জ করতে পারে না, তাহলে এরা এই বইয়ের দাম এত কম রাখতে পারবে না, তখন অনেক বেশি রাখতে হবে বইয়ের দাম। এই বইটা আমার কাছে 330 টাকা নিয়েছে, আপনাদের কাছে কত নাই? 290 টাকা নিচ্ছে, তাই তো আমি একটু বেশি দেখি। পুরাতনটা কি স্যার? পুরাতনটা নিচ্ছে 120 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি নতুনই কিনেছি জান নাই। ওকে তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।